যতক্ষণ হচ্ছে লেট মি প্রপোজ দ্য ভোট অফ থ্যাঙ্কস ঋতুপর্ণা সেনগুপ্তা সোনু অ্যান্ড হিজ ট্রুপ হু কোরিওগ্রাফড সো বিউটিফুলি ঋতুর যে নাচগুলো ছিল সাজেদ অ্যান্ড হিজ ট্রুপ হিজ রাইট দেয়ার থ্যাংক ইউ সাজেদ বিশ্ববন্ধন মিউজিক্যাল টিম দ্য এন্টায়ার টিম যারা আজকে পারফর্ম করলো অ্যান্ড অফকোর্স আমি প্রিয়াঙ্কা আমার নাম এখানে লেখা আছে যাই হোক রায়া ভট্টাচার্য শি ইজ লেফট বাট হার ভয়েস ওয়াজ রিয়েলি এনথ্রলিং জিত গাঙ্গুলি রাইট হিয়ার দ্য রকস্টার আরেকবার হাততালি হয়ে যাক জিতের জন্য থ্যাংক ইউ সো মাচ জিত Wish you all the success and more super hit songs. Shri Mukesh Bhatji, who was here, but ekhon uni chole gachen, he has to catch back a flight. So we are really grateful to Mukesh Bhatji, our chief guest for the day. All technicians who have helped us organize this program, light, sound, everybody. Jiter Phular memento already audience er applause e chole esche. Thank you so much, well. Well, Jeet, niye jao phool aur memento. So can we please have the flowers and memento for Jeet Ganguly on stage, please? Thank you. I would request our technicians to please get the flower and memento. It's right here. Thank you so much. And as you can see, je aajke Obhishek's 29th birthday, khub bhalo kore amra celebrate korlam. Chandrani Ganguly, she has to be here. The better half of Jeet Ganguly. Tumi dekhe nao. Amar mone hoy, ekta jinish ami korte chai. Ei phool ta tumi amar jonno enecho. আমরা সবাই মিলে এটা অভিষেকের কাছে নিয়ে যাই Well that is a very nice gesture Chandrani has just left the venue but we could hear her composition through Raya's voice thank you so much and wishing Abhishek once again a super happy birthday 29th birthday আমরা জানি যে ওর আত্মা definitely এখানে এসে সবার সঙ্গে আনন্দ উপভোগ করেছে Well, Chandrani is perhaps she has left the venue as I was thank you Jeet thank you so much and thanks to the wonderful audience ar asha korchi Obhishek's 30th birthday aro jagjomoker shohokare aro beshi kore amra celebrate korte parbo thank you so much on behalf of Bishwabandhan India ami ebar mic ta Gautam dake debo সজল মিত্র ওয়েল হি ইজ অ্যান ইনস্টিটিউশন সজল দা ঠিক ওইখানেই আছেন আপনি মঞ্চে না এলে কিছুই হবে না আমরা তো হাতে ঘড়ি আপনারই হাতে সজল দা আপনি প্লিজ চলে আসুন এন্ড দোয়েল তুমি এত সুন্দর গাইলে তুমি ওই পেছনে কি বসে আছো সামনে এসো এন্ড অফ কোর্স টু দ্য এন্টায়ার ইভেন্ট ম্যানেজমেন্ট টিম লাইট সাউন্ড সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এন্ড দোয়েল শি রিয়েলি রিয়েলি পারফর্ম সো ওয়েল ফর দ্য আশিকি টু সং থ্যাংক ইউ সো মাচ দোয়েল তো তোমার জন্য একটা স্পেশাল টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমাদের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ সজল দা থ্যাংক ইউ সজল মিত্র ওয়েল ইনি একজন স্টলবার্ট একজন ভেটারান সজল দা হ্যাঁ না 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 এটা না বললে হবে না অনুষ্ঠানটা যা দেখলাম এক কথায় অনবদ্য ফ্যান্টাস্টিক অ্যান্ড ব্রিলিয়েন্ট প্রোগ্রাম অভিষেক তোমার জন্য আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো Well, girls, sorry to break your heart, but the lady in pink right then, standing next to Jeet, this is better half Chandrani, je Raya di jeta bollo, bhashyo patta shobi Chandrani likha, so thank you so much. Thank you, God bless you. Thank you, keep writing like that. Obhishek, tumar jonno onushthan ta jokhon concept prothom shunlam, mone hoyechilo je it is something worth doing. যেটা করতে পারলে আমাদের খুব ভালো লাগবে আজকে সবাই এখানে আনন্দ করেছেন অনেক বাচ্চারা যারা এখানে আমি দেখছিলাম পাশ থেকে তারা এনজয় করছিলেন নাচ করছিলেন তাদের সবার মধ্যে দিয়ে আমি একটি বাচ্চা মেয়েকে চলে যেতে দেখলাম শি ইজ হ্যাভিং সেরিব্রাল পলসি আই গেস মেবি অটিস্টিক কিন্তু যদিও তার হাঁটা চলা সব কিছু অত্যন্ত কন্ট্রোলড সে বেচারি ভালো করে হাঁটতেও পারছিল না কিন্তু আমি তাকে বেচারি বলবো না বিকজ তার মুখে আমি যে হাসিটা দেখেছিলাম সে কিন্তু ভীষণভাবে এনজয় করে এখান থেকে গেছে তার বাবা মার সঙ্গে সো আই থিঙ্ক এই আনন্দটুকু যদি আমরা দিতে পারি আমি মনে করবো যে শিল্পী হিসেবে আমাদের কাজ সার্থক হয়েছে আর এই কাজে আপনারা সবাই সঙ্গে থাকুন এটাই আমি সবসময় প্রে করব থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শানু আর খালেদকে আমরা স্টেজে ডাকতে চাই শানু আর খালেদ প্লিজ মঞ্চ পে আ যাইয়ে Because you guys have been very, very helpful to us. 27th February, Amader
সেরিব্রাল পলসির ওপরে একটা মেডিকেল সেমিনার হবে, একটা সিম্পোজিয়াম হবে এট তাজ। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং অল অফ ইউ দেয়ার। স্বরূপ, সায়ন ঘোষকে আরেকবার থ্যাংক ইউ বলবো, অ্যান্ড অফকোর্স টু দ্য এন্টায়ার ইভেন্ট ম্যানেজমেন্ট টিম, এভরিবডি অ্যাসোসিয়েটেড। থ্যাংক ইউ, আমাদের থ্যাংক ইউটা কোনোদিনই শেষ হবে না, তো আজকে এখানেই শেষ করছি। আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, গুড নাইট অ্যান্ড গড ব্লেস। আর মিত্র পরিবারের তরফ থেকে, বিশ্ববন্ধন ইন্ডিয়ার তরফ থেকে, আমি প্রিয়াঙ্কা, উইশিং অল অফ ইউ গুড নাইট অ্যান্ড গড ব্লেস। থ্যাংক ইউ। কেউ যাবেন না, একটা কবিতা শুনে নিন, অনেক রিকোয়েস্ট আছে। হ্যালো, অভিষেক আমাদের মধ্যে বর্তমান, সে অবর্তমান নেই, তাই আমি ছোটবেলা থেকে গান কবিতা রচনা করছি এবং অভিষেকের ওপরে আমি গত বছর আমি সুযোগ পেয়েছি, এখানে এসেছিল কুমার শানু এবং আরও বম্বের স্টারদের সামনে আমি দাঁড়িয়ে অভিষেকের ওপরে কবিতা পাঠ করে শুনিয়েছি, তাই এইবারও আমি একটা সুযোগ পেয়েছি, আমি আপনাদের শোনাচ্ছি। বিশ্বসেরা স্বামীজির দেশে অভিষেক মিত্তর জন্ম, বিশ্বসেরা স্বামীজির দেশে অভিষেক মিত্তর জন্ম, এই দেশেই তার কর্ম ধর্ম ভালোবাসা মায়া মমতা স্নেহ পেয়ে বড় হয়ে ওঠা, তার নয়নে কত স্বপ্ন ছিল, তার হৃদয় মাঝে পবিত্র প্রেম ভালোবাসা ছিল, আজ সবই যেন দিয়ে ঢেলে চলে গেল দেশবাসীকে। কে বলে কারা বলে অভিষেক মিত্তর নেই, সে আছে, বিশ্বকবি বিদ্রোহী কবি স্বামীজি নেতাজির স্বদেশকে ভালোবেসে হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে হাসি মুখে মহা আনন্দে নীল আকাশের দিকে তাকিয়ে তার সাক্ষী স্মৃতির ছোঁয়াই নজরুল মঞ্চের ডাকে, তোমাকে আমাকে ছোট বড় সকলকে, তাই তুমি আমি আমরা ছুটে আসি এইখানে। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিবস, 13ই জানুয়ারি অভিষেক মিত্তর জন্মদিবস, স্বদেশের কর্মে ধর্মে সঙ্গীতে সাহিত্যে রাজনীতিতে স্বেচ্ছায় রক্তদানে ক্রীড়া প্রতিযোগিতায় স্বামীজি যতদিন দিয়ে গেল তার হৃদয় ভরা কর্মধারা, সেইভাবেই দিয়ে যাবে অভিষেকের কর্মধারা। আমার ভারত, আমার ভারত, আমার বাংলা সেরা শ্রেষ্ঠ বিশ্বের দরবারে একথাই বলে আজ স্মরণে বরণে অভিষেকের, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ।